মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আরে বাপরে, এখানে তো আলাদা লেভেলেরই মশা। মশা তাড়ানোর ক্রিমটা নিয়ে এলে হতো। কোনো অসুবিধা হবে না স্যার, আমি ধোয়া দিয়ে দিচ্ছি। ফুলকি, জোর জোরে নিঃশ্বাস নেওয়ার কর্পটা শোকো। সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। ফুলকি, একটু বেটার লাগছে? ছুটতে হতো, সেটাই তো তুমি চাও। অবশ্য হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে না ফুলকি দাসকে নিয়ে কেউ ব্যতিব্যস্ত হয়ে পড়েনি, তাই একটা কাণ্ড তোমাকে ঘটাতেই হবে। কি হলো, কি হলো বাবা, কি হলো বাবা? তুমি এত রাগারাগি করছো কেন? রাগারাগি করবো না তো কি করবো আন্টি, ওর তো কোনো সেন্সই নেই। আপনি দেখুন, এই দেখুন, ধনুচি নিয়ে এসেছে। দেখছিস, জামাইবাবু কি চিন্তা করে ফুলকির জন্য। আমি কি করবো বলতো, স্যারকে মশা কামড়াচ্ছিল বলেই তো আমি ধনু দিচ্ছিলাম। আর ধোয়া দিলে যে শ্বাসকষ্ট হয় এটা মনে থাকে না মনে রাখা যায়? ফুলকি, তুই তো আমাকে বলতে পারতিস মা, আমি গিয়ে নিয়ে আসতাম। আর তাছাড়া জামাই তো ঠিক কথাই বলেছে, বল তো, তোর ধোঁয়াতে সত্যি শ্বাসকষ্ট হয়। এই কথাটা ওর মাথায় থাকবে কি করে আন্টি, ওর মাথায় তো দুনিয়ার পাকামো ঘুরছে। আর আমার বাড়িতে সবাইকে এমন বস করে রেখেছে যে ওকে কিছু বলাও যায় না। আপনি আপনি প্লিজ ওকে বলুন নিজের শরীরের খেয়াল রাখতে আন্টি, না হলে ওর জন্য বাকিদের বিপদে পড়তে হয়। ঠিকই তো, একদম ঠিক, জামাই বাবা জীবনে একদম ঠিক কথা বলেছে। আচ্ছা ভালো কথা, ফুলকির মা এই ভম্বর নানটু এরা গেল কোথায়? হ্যাঁ, জামাই বাবুজি বাড়িতে একা রয়েছে, ওর সঙ্গে বসে একটু গল্প গুজব করলেও তো পারতো নাকি? তাই তো, ভম্বর দাদা আসছে, ঠান্ডিরাও আসছে সাথে, সবাই মিলে চপ মুড়ি আনছে, নারকেল দিয়ে খেতে খেতে সবাই খুব গল্প করবো, আর তারপরে নায়ক সাথে সবাই মিলে সিনেমা যাবো। আবার মুড়িমা খা? হ্যাঁ, এখানে তো সবাই মুড়িমা খা চপ খেতে খেতে গল্প করে, বকাবকি করে কেউ সময় নষ্ট করে। ফুলকি, এই 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 চপ মুড়ি হাজির। এই তো মিয়া 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 শিখিনি সিনেমা হলে পাঠিয়েছি বুঝেছো তো দুজনকে, এই সিনেমার টিকিট আনতে, ওরা নিয়ে নেই রাত্রিবেলা সিনেমা দেখতে যাবো আমরা। হ্যাঁ, এই আমাদের অশোকনগরের সন্ধ্যার আড্ডা অসাধারণ, তুমি তো আছো চপুরি দিয়ে খাওয়ার আড্ডা। বলছিলাম যে প্লিজ আমায় না এখন মুড়ি মাখা দেবেন না, আমার আসলে গলা অব্দি ভর্তি। আপনি তো দুপুরবেলায় কিছুই খেলেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।